জাতীয় মসজিদের খতিব হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ। তাকবীর দেন, তাকবীর দেন, নারায় তাকবীর। এক নারীর পলায়নের দ্বারা মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সব পলাইছে। কি পরিমাণ দুর্বল করে একজন নারীকে বানাইছে, আর সেই নারীকে কি পরিমাণ সৌভাগ্যবান বানাইছে ওই নারীর পলায়নের দ্বারা সারা বাংলাদেশের। গত 10 বছর ধরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করেছে এই মহিলা। বাস্তব না বাস্তব বলেন? এদেশের শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করেছে। আমার জাতির প্রাইমারির বাচ্চাগুলোকে, আমার জাতির হাই স্কুলের বাচ্চাগুলোকে, আমার জাতির কলেজ আর ইউনিভার্সিটির বাচ্চাগুলোকে, সমস্ত বাচ্চাগুলোকে পরীক্ষা থেকে বঞ্চিত করেছে, শিক্ষা থেকে বঞ্চিত করেছে, অঙ্ক থেকে বঞ্চিত করেছে। ইংরেজি থেকে বঞ্চিত করেছে। তোমাদের কিছুই পড়তে হবে না, তোমরা অনলাইনে থাকবা, মোবাইলে মোবাইলে জীবনটাকে বরবাদ করে দিবা, পরীক্ষা আর তোমাদেরকে দিতে হবে না, শেষ পর্যন্ত তোমরা অটো পাস। বাস্তব না বাস্তব? যে কুলাঙ্গার শিক্ষামন্ত্রী জাতিকে ধ্বংসের জন্য এই ষড়যন্ত্র করেছে, শেষ পর্যন্ত তুমি বাঁচতে পারো নাই। যেই সমস্ত ছাত্রদেরকে ধ্বংস করার জন্য, পুরো জাতিকে ধ্বংসের জন্য যেই ছাত্রগুলোর হাত থেকে বই ছিনিয়ে নিয়েছ, কলম ছিনিয়ে নিয়েছ, রাত তাদের হাতে বাঁশ তুলে দিয়ে তোমাদেরকে সন্ন্যাস। বাস্তব না বাস্তব? রব্বে করিম বলেন, অমাকারু অমাকার আল্লাহ, ষড়যন্ত্র আমার সাথে করবা, আমি ষড়যন্ত্রের জবাব দেই। ষড়যন্ত্র দিল্লিতে রচিত হবে, ষড়যন্ত্রের জবাব আর সরাসরি রচিত হবে। ষড়যন্ত্র কোত্থেকে রচিত হয় বলেন? কোথায়? জীবনভর খালি স্লোগান দিছিলাম, বাংলা ছেড়া ভারত যান, আল্লাহ যে স্লোগান এভাবে কবুল করবো এটা তো জানতাম না। কি স্লোগান ছিল বলেন? বাংলা সাইড, হ্যাঁ, তা আমরা কি জানতাম না? আমরা কি দূর কইছিলাম নি যে ব্যাগ এন্ড ব্যাগেজ আন্ডা ভাইছ সহ ভারত, এটা তো কই না। কি ভাই সব হলো অমাকার হু অমাকার আল্লাহ? দেখেন রব্বে করিম কি বলেন, ইস্তিকবার আং ফিল আরদে অমাকরাস সাইয়ে ولا يحيق المكر السيء الا باهله। رب كريم বলেন, তোমরা যা করেছো ইস্তিকবারান ফিল আরদে, জমিনে অহংকার বসত করেছো, অমাকর সাইয়ে ষড়যন্ত্র বসত করেছো, ولا يحيق المكر السيء الا باهله, ষড়যন্ত্র শুধু ষড়যন্ত্রকারীদেরকেই ঘিরে রাখে। ولن تجد لسنه الله تبديلا ولن تجد لسنه الله تحويلا। رب كريم বলেন, যেটা আমার সিদ্ধান্ত হয়, যেটা আমার দস্তুর হয়, এটার কোনো ব্যত্যয় পৃথিবীতে হয় না। কি ঘটে গেল? কি ঘটে গেল? ষড়যন্ত্র! কি পরিমাণ ষড়যন্ত্র ছিল, কি পরিমাণ ষড়যন্ত্র ছিল দেশকে আরেক দেশের অঙ্গ বানাবার জন্য, কি পরিমাণ ষড়যন্ত্র ছিল এদেশের এ জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, কি পরিমাণ ষড়যন্ত্র ছিল মাদ্রাসার মসজিদগুলোকে চিরন্তরে বন্ধ করে দেওয়ার জন্য। রব্বে করিম বলেন, ষড়যন্ত্র যদি রচিত হয় জমিন থেকে, জবাব রচিত হয় আরশ আযীম থেকে। এজন্য এখন যদি কেউ মনে করেন, এখন যদি কেউ মনে করেন উলামায়ে কিরামকে বাদ দিয়ে কিছু করে ফেলবেন, হবে না, হবে না, হবে না, হবে না। যদি কেউ মনে করেন, যদি কেউ ওলামায়ে উম্মতকে অপান্তেও মনে করো, যদি কেউ ওলামায়ে ইকরামকে জরুরত নাই মনে করো, তুমি বোকার স্বর্গে বাস করছ। শুধু জুলাইয়ের আন্দোলন দিয়ে এই সরকার পতন হয় নাই, 16 বছরের প্রতিটা কোরবানি দিয়ে এই সরকার পতন হয়েছে।
শেষ লোকমা দিয়ে পেট ভরে না। কি বলছি কথা বলেন, শেষ লোকমা দিয়ে পেট ভরে না। এর আগেও তা ছিল, সব দরকার ছিল। এত মোটা একটা কড়ই গাছ কাটতেছেন কুড়ুল দিয়ে, একশো কূপ দেওয়ার পরে একশোতম কূপের পরে পড়ে গেছে। এখন বলুন তো দেখি এই গাছটা পড়ছে কাকে দিয়া, কত দিয়া, কত কূপ দিয়া, কোনটার প্রয়োজন কদ্দুর? ষোলো বছরে যত, এই ষোলো বছরে যত রক্ত ঝরছে, এই ষোলো বছরে যত গুম হয়েছে, ষোলো বছরে যত খুন হয়েছে, সাপলা চত্বরে যতটা রক্ত পড়ছে, এদেশের প্রাচীন মাদ্রাসা যে পরিমাণ চোখে পানি পড়ছে, সবগুলো একসাথে ফলাফল রব 5ই আগস্ট দিয়েছে। এই জন্য আমি করেছি, আমরা করেছি বলার কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার কবীরা, কথা আমার দূর চলে গেছে। আমার প্রসঙ্গ ছিল আমার আয়াতের সাথে আমার সঙ্গতি, আয়াতের সাথে আমার প্রসঙ্গ, নারী তোমাকে ঘরে থাকতে বলেছে, যদি না থাকো পরিণতি এমন হবে। কোথায় থাকতে বলছে বলে, আবার বলেন কোথায়? তাহলে ঘরে থাকতে বলেছে নারীকে, নারীর বানানেওয়ালা বলেন, ঘরে থাকতে বলেছে নারীকে কে? নারীর বানানেওয়ালা। তাহলে ঘর কি নারীর বন্দিশালা না নারীর কর্মস্থল? মেম্বার সাহেবের অফিস ইউনিয়ন পরিষদের একটা রুম তার কর্মস্থল, বন্দিশালা নয়। চেয়ারম্যান সাহেবের অফিস তার কর্মস্থল, বন্দিশালা নয়। কলেজের ইউনিভার্সিটির প্রফেসর আর টিচার তার কলেজ আর ইউনিভার্সিটি তার কর্মস্থল, বন্দিশালা নয়। নারীর ঘর নারীর কর্মস্থল, বন্দিশালা নয়। নারীর ঘর কি বলেন, কর্মস্থল না বন্দিশালা? বুঝে আসছে তো না? তাহলে নারীকে নারীর ঘর কর্মস্থল বানিয়েছে কে? আপনারা দেখে দেখবেন আমাদের রিক্সা গাড়ি চা টিউব আছে, টায়ার আছে, কি আছে বলেন? এ টিউব কোথায়, টায়ার কোথায়? একজনের টিউব টিউব উড়ে দিছে, জোরে বলেন, গাড়ি শেষ। ঠিক টিউবকে উপরে দিলে যেরকম গাড়ি শেষ হয়ে যায়, নারীকে উপরে দেওয়ার জন্যই বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। কি ভাই, আমি কি বুঝাইতে পারছি, আমি কি বুঝাইতে পারছি কিছু? এটা কি আমার সিদ্ধান্ত না রবের সিদ্ধান্ত? কি ভাই, আমাদের অলি পুরিদ আহমদ বারা খাতুম বলেন, আল্লাহ তারা সিদ্ধান্ত মৌলবৃদ্ধি কি ফিরায় কেন? বুঝে যে আল্লাহর বিরোধিতা করলে ফিটের চামড়া থাকবে না, এই জন্য ওই সিদ্ধান্ত আমাদের দিকে ফিরায় দেয়। কেউ মূল হিসাব করছে, এটা মূল হিসাব বলছে না আল্লাহ বলছেন, কারণ যিনি বানান তিনি বলবেন থাকবে কোথায়, যিনি বানান তিনি বলবেন থাকবে কোথায়। এই জন্য আমাদের নারীদের কর্মস্থল কোথায়? ঘরে। এই জন্যই এখন ঘরে শুধু আলু শিল্প, কত মাতেন, ঘরে শুধু আলু শিল্প না আরো কিছু কাজ আছে কি? আর আমাদের সাবেক শিক্ষামন্ত্রী, ও নারী শুধু ঘরে আলু শিল্প, ক্লাসে আলু শিলা। আমাদের মারা যারা আলু শিলা শিখে নাই ক্লাসে, তারা আর আলু শিলতে পারে না। পাগলে বলে কি, ছাগলে খায় কি, কি বিছনা ভাজ করা শিখে, আমগো মা বোন আর বিছনা ভাজ করতে পারে না, ডিম ভাজা শিখা। আজকে আজকে এসার নামাজের সময় যেখানে আমরা নামাজ পড়ছি, আমার সামনে দিয়ে একটা ব্যাংক নাচে গেছে, আমি নামাজের ভিত্তি করতেছি, এটা শিখাই তো, এখন এখন আমাদের এখন জেলখানায় ব্যাংকের লাভ শিখা তারা দিয়া। এই জন্য কোর্টে নিলেই কাঁধে বুঝাইতে চায়, ওখানে আমার দিয়া ব্যাংকের লাভ শিখানো যাইতেছে। কি ভাই, আরেক কুলাঙ্গার শিক্ষামন্ত্রী, নতুন করে যে শিক্ষামন্ত্রী হয়েছে, প্রথম দিন সে ভাষণে বলছে আমি ইস্কনের সদস্য। কি বলছে বলেন, প্রথম দিন ভাষণে, আমার বাবা আমাকে দিল্লিতে হিন্দু ইউনিভার্সিটিতে পড়িয়েছে, আমি ইস্কনের সদস্য। আর তিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী,
আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। কি বলছিলাম, তাহলে নারী কোথায় থাকবে? নারী কোথায় থাকবে? ঘরে। বলে নারী কোথায় থাকবে আর পুরুষ কোথায় থাকবে? বাইরে। এবার রব্বুল আলামিন বলেন, তুমি চাই নারী হও, তুমি চাই নর হও, তুমি যদি দশটা গুণে গুণান্বিত হও, যাও কথা দিলাম আমি তোমার জন্য মাগফিরাত আমি রেখে দিয়েছি। কি ভাই, তাহলে নারীর ডিউটি কম না বেশি? পুরস্কার? আশ্চর্য কথা, নারীর জিম্মাদার যেহেতু দুর্বল, যেহেতু দুর্বল, যেহেতু কি দুর্বল হওয়ার কারণে রব বলেন নারী তুমি দুর্বল, বাবাকে বলেছে বাবা তোমার যদি একটা মেয়ে হয় ওটাকে যদি সহি তালিম ও তরবিয়ত করতে পারো, রাসূল বলেন যাও তুমি আর আমি এভাবে জান্নাতে থাকবো। জিম্মাদারিটা কারে দিল? বাবাকে। এবার দ্বিতীয়তম জিম্মাদারি, দ্বিতীয়তম জিম্মাদারি স্বামী, দ্বিতীয়তম জিম্মাদারি কা, তৃতীয়তম জিম্মাদারি ভাই, চতুর্থতম জিম্মাদারি ছেলেদের উপরে। সুবহানাল্লাহ, বলেন তাহলে একজন নারীর জিম্মাদার কয়জন বানাইছে? কিনলে গা আশ্চর্য না, একজন নারীর জিম্মাদার কতজনকে বানিয়েছে? চারজনকে বানিয়েছে। যেহেতু বানানেওয়ালা জানেন ওকে আমি বড় দুর্বল করে বানিয়েছি। এই জন্যই বাংলাদেশে কিছু কঠিন কাজ আছে, যেমন কঠিন কাজের একটা কাজ হলো পল্লী বিদ্যুতের বল্লির মাথা উঠে বিদ্যুৎ ঠিক করা। এটা কাজটা সহজ না, কঠিন? এই কঠিন কাজে কিন্তু এখনও কোনো নারী শ্রমিক নিয়োগ দেয় নাই, আমি জীবনে কোনোদিন দেখি নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এর কেন নিয়োগ, কেন নিয়োগ দেয় নাই বলে? তো নারী যদি সব জায়গায় সমান তালে হয়তো এখানে নিয়োগ দেয় না খা। কি বল, এখানে নিয়োগ দেয় নাই কেন? না এটা পারবে না, এটা কি, এটা কি, এটা কি পারবে, এটা পারবে না, এটা পারবে না। বহরহাল নারী দুর্বল, লেকিন রব্বে করিম বলেন এই দুর্বল নারী সে যদি দশ গুণী গুণী হয় আমি আজরে আজিম তার জন্য রেখে দিয়েছি। কয় গুণী গুণী? আমি শুধু গুণগুলো বলে যাই, আপনি হাতে গণেন। ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات কয়টা? এবার শুধু 10টার তর্জমাটা শুনিয়ে দেই। 1 নাম্বার মুসলমান নারী মুসলমান পুরুষ, 2 নাম্বার মুমিন নারী মুমিন পুরুষ, 3 নাম্বার নামাজ লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালি নারী লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালা পুরুষ, 4 নাম্বার সত্যবাদী নারী সত্যবাদী পুরুষ, 5 নাম্বার সবর করনে ওয়ালা নারী সবর করনে ওয়ালা পুরুষ সবর করনে ওয়ালি নারী, এরপরে বিনয়ের সাথে নামাজ পড়নে ওয়ালা পুরুষ বিনয়ের সাথে নামাজ পড়নে ওয়ালি মহিলা, এরপরে সাদাকা করনে ওয়ালা পুরুষ সাদাকা করনে ওয়ালি মহিলা, এরপরে রোজা রাখনে ওয়ালা পুরুষ রোজা রাখনে ওয়ালি মহিলা, এরপরে সতীত্বকে সংরক্ষণকারী নিজের সতীত্বকে হেফাজতকারী পুরুষ সতীত্বকে হেফাজতকারিনী মহিলা, এরপরে বেশি বেশি জিকির করনে ওয়ালা পুরুষ বেশি বেশি জিকির করনে ওয়ালি মহিলা। কয় দল পাইছি, কয় দল? 10 দল, 10 দল, 10 গুণে গুণী যারা মাগফিরাতের ওয়াদা তাদের জন্য, 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা, আজরে আজরে আজিম পাবে তারা, মহাপুরস্কার মহাপুরস্কার পাবে তারা। কি পাবে তারা? মহাপুরস্কার পাবে তারা, মহাপুরস্কার। কয় গুণে গুণী? তা আমার মেয়েটা যদি 10 গুণে গুণী হয়, সুবহানাল্লাহ, কয় না, আমার বোনটা যদি 10 গুণে গুণী হয় বলেন মহাপুরস্কার পাবে, আমার ছেলেটা যদি 10 গুণে গুণী হয়, এই মহাপুরস্কার কদ্দূর? আজরে আজিম এটার মহাপুরস্কার কদ্দূর? মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ, মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন মহাপুরস্কারের আদনা মেকদার কদ্দূর?
যদি মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ দশ দুনিয়া বরাবর হয়, মহাপুরস্কারের সর্বোচ্চ পরিমাণ কদ্দুর, এটা রব ছাড়া কেউ জানে না, সুবহানাল্লাহ বলে না? তাহলে দশ গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা, এক নম্বর মুসলমান নারী মুসলমান পুরুষ, দুই নম্বর মোমেন নারী মোমেন পুরুষ। এক সংক্ষিপ্ত ভাষায় হুজুর, মোমেন আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? মোমেন আর মুসলমান, মোমেন হলো ভিতরেরটা যার সুন্দর, মোমেন হলো ভিতরেরটা যার সুন্দর, আর মুসলমান হলো বাহিরেরটা যার সুন্দর। সুবহানাল্লাহ বলে না? মোম ইমান হলো শিকড় আর ইসলাম হলো গাছ। ইমান হলো কি, ইসলাম হলো কি? আচ্ছা, গাছ ছাড়া শিকড়, গাছ ছাড়া শিকড় মূল্যহীন, আর শিকড় ছাড়া গাছ নাই, শিকড় ছাড়া গাছ কি? তাহলে ইসলাম ছাড়া ইমান, ইমান ছাড়া ইসলাম। তাহলে বোঝা গেছে, ইমান লাগবে, ইসলাম লাগবে, ইমান লাগবে, ইসলাম লাগবে। ইমান হলো ভিতরের অংশ, ইসলাম হলো বাইরের অংশ। এখন এই ইমান আর ইসলাম শিখায় কোন জায়গায়? আরো জোরে বলেন। এই জন্য এই মাদ্রাসা হলো এই দশ গুণে গুণী বানাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলে না? এই দশ গুণী গুণী বানাবার কি? তাহলে এই মাদ্রাসা লাগবে না লাগবে না বলেন? আমরা এই মাদ্রাসা চাই তো ইনশাআল্লাহ। মাদ্রাসার তিন জিনিসের নাম, মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন, দোয়া, মাল, সন্তান, এই তিনটা দিয়ে এই মাদ্রাসাকে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ। আর নিজেদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।